অযোধ্যায় রাম মন্দিরে রামলালার বিগ্রহে সোমবার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সকাল থেকেই তারকাদের ঢল নেমেছিল রাম মন্দির প্রাঙ্গণে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে চরম উন্মাদনায় মেতেছেন সকলেই আমজনতার ভিড়ের মাঝে নক্ষত্রদের ভিড় অযোধ্যায় অনুষ্ঠান শুরুর আগে পুত্র অভিষেক বচ্চনকে সাথে নিয়ে রাম মন্দিরে পৌঁছান বলিউডের সহিংসা অমিতাভ বচ্চন বর্ষিয়ান অভিনেত্রী তথা বিজেপি সাংসদ হেমা মালিনী উপস্থিত ছিলেন রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে বলিপাড়ার তারকা থেকে শুরু করে হাজির হয়েছেন দক্ষিণী চলচ্চিত্র জগতের অভিনেতারাও উপস্থিত ছিলেন দক্ষিণ ভারতের খ্যাতনামে তারকা রজনীকান্ত রামচরণ এবং চিরঞ্জীবীও রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে হাজির ছিলেন গায়ক সোনু নিগম রাম সিয়ারাম ভজন গাইতে শোনা যায় তাঁকে গানের শেষে জয় শ্রীরাম ধ্বনি উচ্চারণ করে মঞ্চ থেকে নামেন তিনি ভজন গাইতে দেখা গেছে অনুরাধা পারোয়ালকেও শ্রোতার আসনে ছিলেন সাধু সন্তেরা সস্ত্রীক উপস্থিত ছিলেন বিখ্যাত সঙ্গীত পরিচালক শঙ্কর মহাদেবেনও মঞ্চে ভজন গাইতেও দেখা যায় তাকে আমন্ত্রণ রক্ষা করতে অযোধ্যা এসেছিলেন হরিহরণ এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী অনুমালিকও রাম মন্দির প্রাঙ্গণে এদিন দেখা যায় অভিনেতা অনুপম খের এবং জ্যাক শ্রফকেও অযোধ্যায় পৌঁছে মন্দির চত্বর পরিষ্কার করতে হাতও লাগিয়েছেন চেকি শ্রফ রাম মন্দির উদ্বোধনের আগের দিন অযোধ্যায় পৌঁছে গিয়েছিলেন বলিপাড়ার অভিনেত্রী কাঙ্কানা রানাওয়ত রবিবার হনুমানগাড়ি মন্দির পরিষ্কার পর ধর্মগুরু রামানন্দাচার্য স্বামীর সঙ্গে দেখা করেছিলেন কাঙ্কানা জয়শ্রী রাম মুখে নিয়ে সোমবার সকালে রাম মন্দির চত্বরে হাজির হন তিনি উৎসবে মেতে উঠতে অযোধ্যায় রয়েছেন বলিউডের জনপ্রিয় জুটি রণবীর কাপুর আলিয়া ভাট এবং ভিকি কৌশল ও তার স্ত্রী ক্যাথরোনা ক্যাফো সঙ্গীত ছিলেন চিত্র পরিচালক সুভাষ গাই রোহিত শেট্টি এবং রাজকুমার হিরানি অভিনেত্রী মাধুরী দীক্ষিত নেনেকেও উপস্থিত থাকতে দেখা গেছে অযোধ্যার রাম মন্দিরে সঙ্গীত ছিলেন স্বামী শ্রীরাম মাধব নেনে আমন্ত্রণ পেয়ে এসেছিলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা রণদীপ হুডা এবং তার স্ত্রী লিন লাইশ্রাম অতিথিদের তালিকায় বাদ পড়েননি ক্রীড়াবিদেরও রাম মন্দির চত্বরে হাজির ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকারও উপস্থিত ছিলেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহালও পুত্র আকাশ আম্বানি এবং পুত্রবধূ শুক্লা মেহতাকে সাথে নিয়ে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে এদিন দেখা গেছে শিল্পপতি মুকেশ আম্বানি এবং তার স্ত্রী নীতা আম্বানিকে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পূর্ণ লগ্নে সামিল হয়েছেন তারা সকলেই রিপোর্ট আর নিউজ